ব্রেক্সিটে ইউরোপের বাজার সংকুচিত হওয়ার পর ব্রিটেনের দরজা খুলেছে এশিয়ার কৃষি শ্রমিকদের জন্য। 2023 এবং 24 সালে ব্রিটেনের প্রয়োজন প্রায় 45,000 কৃষি শ্রমিক। বৃহৎ এ বাজারে এবার সুযোগ পাবে বাংলাদেশি কৃষি শ্রমিকরাও। এরই মধ্যে শ্রমিক নিয়োগ শুরু করেছে অনুমোদিত প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে ব্রিটেনে যেতে আগ্রহী কৃষি শ্রমিকরা সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। শ্রমিকদের কাজ, বেতনসহ বিভিন্ন সুবিধা অসুবিধা নিশ্চিতকরণ ও তদারকি করবে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন। এই রিক্রুটমেন্টের আগে আমরা তাদের থেকে তথ্য নিয়েছি যে আমাদের ওয়ার্কার আনবে, কী কন্ডিশন, কী বেতন দিবে, সব কিছু আমরা আগে জেনেছি। এখানে থাকা খাওয়ার খরচ দিয়ে তার যদি সে তার কাজে না আসে ইনকামটা, তাহলে তো এখানে এসে কোনো ফায়দা নেই। সো ওই জিনিসটা আমরা বিশেষ করে ওই ইথারোর সাথে কথা বলেছিলাম যে কত টাকা হবে, তার ওভারটাইম সে কত ঘন্টা করতে পারবে, তার থাকা খাওয়ার খরচ কে দিবে, সব কিছু মিলে তার নেট ইনকামটা কত হবে, ছয় মাস পরে সে কী নিয়ে ফেরত যাবে দেশে, এই জিনিসটা আমরা ওদের সঙ্গে আলোচনা করেছি। ওরা সব কিছু তথ্য দিয়েছে, তারপরে আমরা চিঠি লিখেছি। হাই কমিশন আমাদেরকে সম্পূর্ণ প্রসেসে আমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করছে এবং বলে দিয়েছে যে এইভাবে এইভাবে করতে হবে, করলে আমাদেরকে এইভাবে আমরা রিক্রুট করতে পারবো। সো ওদের গাইডেন্সটা খুবই ইম্পর্টেন্ট ছিল, প্লাস আমাদেরকে রেসপন্সিবল করে রেখেছে যাতে ওরা আসার পর ওদেরকে সাথে যাতে ওয়েলফেয়ার চেকগুলো হয়, আমরা ওদের যে রাইটসগুলো আছে ওগুলো মেনটেন করতে পারি, আমরা একটা জবাবদিহি থাকবে হাই কমিশনের কাছে। তবে মেয়াদ শেষে শ্রমিকদের নিজ দেশে ফিরে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। সবচেয়ে বড় এইম হবে গুড রেপুটেশন নিয়ে, তাদের এমপ্লয়ার যে তাদের কাজে খুশি থাকেন, এটা নিয়ে ছয় মাস পরে রেগুলেটেডভাবে ফেরত যাওয়া। এতে করে তাদের নিজেদেরও আবার রিক্রুটেড হওয়ার সম্ভাবনা আছে, আরও লঙ্গার টার্মের জন্য আরও মানুষ বাংলাদেশ থেকে আসতে পারে। অ্যাওয়ারনেস রেজ করতে হবে, এটা একটা এডুকেশনের ব্যাপার। অবসকন করি বা আসি না, তাহলে এক আমি 10 মাসের জন্য ব্যান্ড হয়ে যাব, আমাকে অ্যাসাইলাম সিকিংয়ে যেতে হবে বা অন্য যে কোনো পন্থা অবলম্বন করতে হবে, আমার লাইফটা একটা অনিশ্চিতার মধ্যে চলে যাবে। তারা বলছেন কাজ শেষ করে শ্রমিকরা ফিরে গেলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে শ্রমিক যুক্তরাজ্যে যেতে পারবে, এতে করে বৃহৎ শ্রমবাজারের অংশ হতে পারবে বাংলাদেশ। মিল্টন রহমান, চ্যানেল 24, লন্ডন।